হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার 2 দিন পর এলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে। ভিডিওটা 2 দিন মানে একদিন একটু ব্যস্ত ছিলাম বলে পোস্ট করতে পারিনি, আসলে এডিট করার সময়টা পাইনি। তো এখন সকাল থেকে আমি এদিন ভিডিওটা শুরু করেছি, মানে সকালবেলায় বিছানা গোছ গাছ করে নিচ্ছি। আর মানে গত 1 সপ্তাহ তো স্কুল ছুটি ছিল, কারণ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আর আমাদের মুর্শিদাবাদের টেম্পারেচার ছিল 44 ডিগ্রি, এর আগে এত টেম্পারেচার তো কখনো হয়নি। তো সেই কারণে স্কুল টুরগুলো ছুটি ছিল, ওই কারণে সকাল থেকে সেরকম ভিডিও করিনি। চাটা খেয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। আর রোজ দিনই একই রকমভাবে ভিডিওগুলো হয়, একটু একঘেয়েমো অবশ্যই লাগে, কিন্তু ব্যাপারটা কী বলতো, আমি তো একজন খুবই সাধারণ গৃহবধূ, আমার লাইফে সত্যি সেরকম বৈচিত্র্য নেই। আমার দিনগুলোই এরকমভাবে কাটে, আমি সকালে উঠি, কাজকর্ম করি, একটার পর একটা যেরকম ঘরের কাজ হয় সেগুলোই করি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মনে হয় বেশিরভাগ গৃহবধূদেরই হয়তো জীবনগুলো এরকম এরকমভাবেই কাটে, একই রকম রুটিন মাফিক কাটে। তবে কেউ কেউ থাকে যাদের মধ্যে মানে একটু বৈচিত্র্য থাকে, ঘোরা বেড়ানো এগুলো ঘটে। আবার কেউ কেউ থাকে মানে কারোর ট্যালেন্ট থাকে যে সাধারণ কাজগুলো একটু অন্যভাবে দেখানোর, বা কারোর এটাও ট্যালেন্ট থাকে সে কিছু হাতের কাজ বা অন্য ধরনের কিছু করতে পারে যেগুলো দেখায়। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট খুব সাধারণ লাইফ লিড করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর অন্যদিকে বিছানাটাকে আগে সাট করে নিলাম। আর বিছানাটা সাট করে ঘরটা একবার ঝাড় দিয়ে নিয়ে ঘরগুলো এখন মুছে নিচ্ছি। আর ওইদিকে ওর বাবা বেরোবে, মানে মেয়ের বাবা বেরোবে বলে মেয়ে জুড়ে দিয়েছে কান্না, ওর বাবাকেও কিছুতেই যেতে দেবে না। ইদানিং এটা হয়েছে, ওর বাবাকে কিছুতেই কাজে বেরোতে দেবে না, কিন্তু কাজে তো বেরোতেই হবে তাই না? রোজ দিন বাড়িতে থাকা তো আর সম্ভব নয়, আর গরমকালের এই একটা এক্সট্রা কাজ, সারাক্ষণ বোতলে জল ভরো আর ফ্রিজে ঢোকাও, বোতলে জল ভরো আর ফ্রিজে ঢোকাও, মানে আর এত গরম, এত গরম যে ফ্রিজের জল ছাড়া তো সত্যি করে খাওয়াই যাচ্ছে না। আমার মেয়েরও অভ্যেস হয়ে গেছে ফ্রিজ খুলে ডিরেক্ট জল খেয়ে নিচ্ছে। জানি যে এইভাবে ডিরেক্ট ফ্রিজের জল খাওয়া একদমই উচিত নয় বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু বিশ্বাস করো ওকে আমি দিচ্ছি না, ও নিজেই খেয়ে নিচ্ছে। বাধ্য হয়ে ওর জন্য আমি ফ্রিজটাকে লক করে রাখতে হয়েছে শেষমেশ। তো তাতেও চিৎকার কান্না শেষে অনেক বুঝিয়ে বাজিয়ে যে না, ডিরেক্ট ফ্রিজের জল খেও না, একটুখানি মিশিয়ে খেও, তখন হয়তো গিয়ে একটু শুনছে। আর এদিকে ফ্রিজের অবস্থা দেখছো, পুরো প্যাকড আপ, এটা ওটা সেটা রাখাই আছে, পুরো ভর্তি জলের বোতলগুলো রাখারও আর জায়গা নেই। আর আরেকটা জিনিস খেয়াল করছি, এত গরমে ফ্রিজের মধ্যে না মানে ঠান্ডাটাও কম হচ্ছে, সেটা এখন আমার ফ্রিজ খারাপ হয়ে গেল কিনা বুঝতে পারছি না। তবে অনেকেই বলছে যে তাদেরও এরকমটা হচ্ছে, ফ্রিজে মানে ঠান্ডা যেন মনে হচ্ছে কম হচ্ছে। তো ওইদিকে মোটামুটি ফ্রিজটা একটু গোছগাছ করে এলাম, আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। এত গরমে কী রান্না করব, কি খাবো, এটা একটা বড় চিন্তা থাকে। আমি করছি পাতলা করে মসুর ডাল, আর এখানে দেখো আলু আর পটল কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। তো আলু পটল আর এই পেঁয়াজ টমেটো কুচি করেছি, এটা দিয়ে সয়াবিনটা ভিজিয়েছি, দেখো ভিজিয়ে চিপে নিয়েছি জল ঝরিয়ে। তো এই সয়াবিন আলু পটল দিয়ে একটা ঝোল করব, এই ঝোল বলতে একটু মাখো মাখো একটা তরকারি, আর এদিকে হচ্ছে ডাল করব। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে মায়ের ফেরার কথা আছে, মানে জয়পুর থেকে মা ফিরছে, কলকাতায় চলে এসেছে অলরেডি, তো বহরমপুরে জাস্ট 2:30-3টার দিকে ঢুকবে এরকম কথা। তো সেই জন্যই আরও নিরামিষ নিরামিষ রান্নাবান্না করছি। তো একদম পাতলা করে আমি ওদিকে আলু পটল দিয়ে সয়াবিনটা রান্না করব। তো একদিকে রান্না করছি আর একদিকে মেয়ের হোমওয়ার্কটাও দেখছি, কারণ ওকে পড়াতেও হয় সকালে। সকালে যেহেতু ওর বাবা থাকে না, ওর বাবার সাথেও সেই টাইমটুকু খেলা করে, তখন আমি আর ওকে পড়তে বসাই না। ওর বাবা বেরিয়ে যাওয়ার পর আমি একদিকে আমার কাজগুলো সারি আর অন্যদিকে ওর হোমওয়ার্কগুলোও করাতে থাকি। তো আরেকটা ব্যাপার হচ্ছে ও কিন্তু আমার কাছে মোটেও পড়তে চায় না, তবুও তার মধ্যেও করাই, কারণ শুধুমাত্র যে পড়তে যাচ্ছে 1-1.5 ঘন্টা সেইটুকুতে তো আর হয় না, বাড়িতে কিন্তু মায়ের কাছে শিখতেই হয়। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পটল আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ একটুখানি, আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নের গন্ধটা খুব ভাল লাগে সেজন্য। যদিও এই গরমে শুকনো লঙ্কা খাওয়া একদমই উচিত নয়, তবু আমি ওই হাফ শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম, সাদা জিরে যেটা সে জিরের গুঁড়ো, আর এক্সট্রা কোনো রকম রসুন বা আদা ফাদা কিছু অ্যাড করিনি, জাস্ট এরপরে একটু ওই যে জিরের গুঁড়ো দিয়ে একটু
নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে জল দিয়ে ফুটিয়ে রান্না করে নিয়েছি। আর তো ভাত করব, এই হচ্ছে রান্না। মেয়েকে একটুখানি ডিমের পোচ করে দিতে হবে, ও ডিমটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ডিমের পোচ, সেটা ছাড়া ও ভাত খেতে চায় না। আর আমরা ডিম খাবো না, ইচ্ছে নেই। তো মা আবার রাস্তায় ফোন করে জানালো যে মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর মোটামুটি ফোন করে মা জানালো যে ট্রেনটা আমাদের মানে কাশিমবাজার স্টেশনে নাও থামতে পারে, তো মা বহরমপুর স্টেশনে নেমে ওখান থেকে মাসির বাড়িই যাবে, সন্ধেবেলায় আমার বাড়ি আসবে মাসির সাথে একটু দেখা করে। আমি বললাম ঠিকই আছে, যাও বহরমপুর স্টেশন থেকে নেমে মাসির বাড়ি জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ, তো সেটাই মা বললো যাবে। আমি বললাম ঠিক আছে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি মেয়েকে স্নান করে দিয়েছি, শ্যাম্পু করে দিয়েছি, দিয়ে ওর মাথায় গামছাটা জড়িয়ে রেখেছি কারণ চুলগুলো ওর বড় বড় হয়েছে। আর আমার ভাল লাগছে ওর বড় চুলে, ওকে দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু ওই বড় চুল মেনটেন করাটা একটু মুশকিল হয়ে যায়। আর এখানে দেখো মেয়েকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি, আর তারপরে এই যে আমার আলু পটলের তরকারিটা এরকম দেখতে হয়েছে। আমি মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ের থালাতেই আমার খাবারটাও একটুখানি বেড়ে নিচ্ছি। আর ওই যে ডিমটা আজকে আবার পুরোটা খায়নি, একটুখানি খেয়ে নষ্ট করেছে বাকিটা, তো আমি ভাবলাম যে চলো ওর থালাতেই অল্প করে একটু খাবারটা খেয়ে নিই। তো এই যে দেখো সন্ধেবেলায় এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পায়েস করেছিলাম দুপুরে, গপুকে ভোগ দিয়েছিলাম এই পায়েসটা দিয়ে। গপু তো আবার কালকে মায়ের সাথে চলে যাবে বাড়ি, তো তার আগে ভাবলাম আজকের দিনটা পায়েস করে দিই। ইচ্ছে ছিল যে গপু যখন এসছে একদিন পায়েস করে দেব, তো সেটাই করে দিয়েছি। আর মোটামুটি রান্না করে যেটুকু পেরেছি খাইয়েছি, মনটা খুবই শান্তি লাগছে। তো এই যে এখন মেয়ে হচ্ছে ফোনে কার্টুন দেখছে আর আমিও ফোনই দেখছি। মা এই এখন মোটামুটি ওই 7:30 বাজে, মা এখনই ঢুকেছিল। মা ঢুকে তারপরে আর কিছু ভিডিও করিনি, মায়ের সাথে গল্প গুজব করছিলাম, আর তারপর রাতের খাবারটা খেতে দেব। বর তো দুপুরে খেতে আসেনি, তো রাতে ওকে দিয়ে দিচ্ছি। দিনের যা রান্না ছিল সেগুলোই, ভাত ডাল আর আলু পটলের তরকারি। মা বললো মা ভাত খাবে না, মাসির বাড়িতে বেলা করে ভাত খেয়েছে বলে মা বললো আর ভাত খাবে না, রাত্রিবেলায় মুড়ি খাবে। তো যা ভাত ছিল ভাত দিয়ে মুড়ি দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। ওই যে মা ওখানে ফোনে কথা টথা বলছিল, আর মা ওই এসেছিল হচ্ছে আমার বাড়িতে, যখন এলো তখন মোটামুটি 7:35 কি 7:40 এরকম বাজে। তো মেয়েকেও খাইয়ে টাইয়ে দিয়েছি, এখন আমিও আমরাও খেয়ে নিলাম। তারপরে দেখো এত গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ, তো এখনই শুয়ে পড়বো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। তো এই দিনটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আমি একসাথে 2 দিনের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। মায়ের সকালে উঠে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটা জার্নি টার্নি করে এসে মায়ের খুব শরীরটা খারাপ, সেই জন্য স্টে করে গেল, একটু বেলাতে যাবে। আমি মাকে বলছিলাম যে দুপুরবেলায় না গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তবে একবারে বিকেলবেলায় গেলেই বেশি ভালো হতো, তো মা বললো যে না বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে, তো সেজন্য দুপুরেই যাবে। মা ওই বেরিয়েছিল হচ্ছে 11টার দিকে। তো আমি সকাল সকাল এখানে রান্না বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা। কাঁকরোলটা কদিন আগেই কিনেছিলাম কিন্তু রান্না করা হয়ে ওঠেনি, তো একদিকে কাঁকরোল ভাজা করছি আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেছি। এখন ডালে ফোড়ন দেব, একটু বেশি করে মসুর ডাল করে নেব, দুপুরের খাওয়াও হবে। আর মা বললো সকালবেলায় সবাই জলখাবারে ডাল দিয়ে মুড়ি খেলে ভালো হয়, আর মাও ডাল দিয়ে মুড়ি খেয়ে তবেই বেরোবে। তো আমি এখানে ভাবলাম আগে কাঁকরোলটা ভেজে নিই, তারপর মসুর ডালটা ফোড়ন দিয়ে নেব, সকালে সবাই জলখাবারে ওটাই খেয়ে নেবো। নর্মাল কাঁকরোল ভাজা করছি লবণ হলুদ দিয়ে, আমার না কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে। আমি আবার অনেক সময় কাঁকরোলটা হচ্ছে মাছের ঝোলেও দিই, সেটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি পছন্দের হচ্ছে কাঁকরোল ভাজা। নর্মালি তো আমি সকালবেলায় উঠে স্নান করে তবেই হচ্ছে বাকি কাজগুলোতে হাত দিই, কিন্তু আজকে আর স্নান করিনি, মা আছে, মাই আজকে স্নান করে পুজোটা করে দিচ্ছে আর আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি। তো এই যে ডাল ফুটে গেছে, আর মসুর ডাল ফোটার সময় যে গন্ধটা বেরোয় না, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই ডালটা এখন একটুখানি হালকা ঠান্ডা করতে দিয়ে নিয়েছি, না হলে মুড়ির মধ্যে যেই ডালটা দেব আর মুড়িটা কি হয়ে যাবে বলো তো, সঙ্গে সঙ্গে চুপসে যাবে। এবার খুব গরম ডাল মুড়ির মধ্যে দিয়ে দিলে মুড়িটা এত চুপসে যায় খেতে আর ভালো লাগে না, ওই জন্য ডালটা একটু করে ঠান্ডা করে নিয়ে তারপর বরকে দিয়ে দেবো, মেয়েকে খাওয়াবো আর মাকেও দিয়ে দেবো। মা আবার এই ফাঁকে স্নান করে নিয়েছে, স্নান করে মা পুজো করছে। মা বললো একেবারে পুজো টুজো করে গপ্পুকেও একটু খাইয়ে নিয়ে তারপরে নিজে খাবে দিয়ে যাবে। তো আমি আজকে রান্না করছি মসুর ডাল আর একটুখানি পাঁপড় ভাজা করে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে, আর করছি হচ্ছে
আলু পটল পোস্ত। ন্যাচারালি পোস্ততে আমি পেঁয়াজ দিই না, নিরামিষই রান্না করি, কিন্তু আজকে ভাবলাম যে রোজ দিন তো একই রকমভাবে পোস্ত খাই, আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্নাটা করি। রান্না মোটামুটি কমপ্লিট, পোস্তটা করলেই হয়ে যাবে, একটু পেঁয়াজ দিয়ে করছি পোস্তটা, মানে একটু অন্যরকম টেস্ট হবে সেই জন্য। নইলে আমি পোস্ত নর্মালি করি, মানে যেটা আমরা মানে বাঙালিরা আলু পোস্ত খাই একদম হলুদ না দিয়ে সুন্দরভাবে, সেরকমই করি, কিন্তু আজকে একটু অন্যরকম করছি, পটল ফটল দিয়ে করছি। আর মানে রোজই তো ওরকম পোস্ত করি, তাই আজ একটু ডিফারেন্ট। তো এই যে মা এদিকে পুজো করছে, একেবারে পুজো করে নিয়ে তবে খাবে। আর জয়কে আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি একটু ওখানে ওয়েট করে যাও, যদি তোমার খুব তাড়া না থাকে তাহলে মাও তোমার সাথে চলে যাবে, একেবারে মাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, তাহলে সুবিধা হবে, নাহলে টোটো পাবে কি পাবে না আবার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আর তুমি যখন একই পথে যাবে সেটা হলে ভালো হয়। তো এদিকে বর খাচ্ছে দেখলেও, আর এদিকে আমার রান্নাটাও হচ্ছে। তো আমি ডালমুড়ি খাবো না, আমার এত গরম লাগছে আমি ভাবলাম যে একটুখানি ছাতুর শরবত খাই। তা আমি এখন খাবো হচ্ছে ছাতুর শরবত, নিজের জন্য এখন ছাতুর শরবতটাও বানিয়ে নেব। তো রান্না করতে করতে আর ছাতুর শরবত বানাতে বানাতে তোমাদেরকে একটা কথা বলে নিই, প্লিজ চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি আমাকে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সবার সাপোর্ট দরকার। ভিডিও ভালো লাগলে লাইক করো, অনেক অনেক কমেন্ট করো। ছাতুর শরবতটা বানিয়ে নিচ্ছি, ছাতু নিলাম আর লেবুর রস দিলাম আর একটুখানি হচ্ছে বিট লবণ দেবো। আমি না ছাতুর শরবতে চিনি টিনি দিই না, একটু বিট লবণ দিলাম আর ফ্রিজ থেকে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার ব্যাস মিক্স 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 করো আর সুন্দর ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেয়ে নাও। আগে কিন্তু একদম খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন বেশ ভাল লাগে খেতে। তো ছাতুর শরবত খেয়ে নিয়ে তারপরে এদিকে খাচ্ছি হচ্ছে একটা লাড্ডু। গতকাল একটা দোকান থেকে দিয়েছে এই লাড্ডুটা, তো এই লাড্ডুটা খাচ্ছি। আর আমার বর না এই পয়লা বৈশাখের নিমন্ত্রণ থাকলে বা অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ থাকলে তো সবাই যায়, কিন্তু আমার বর যাবে না, ওর না কি কেমন লজ্জা লাগে। তো এই গরমে ঘর ঠান্ডা রাখার একটা উপায় আমি বের করেছি, আমার যত ভেজা জামা কাপড় ছিল সব আমি হচ্ছে ঘরের মধ্যে এরকমভাবে দড়ি টানিয়ে টানিয়ে মেলে দিয়েছি। বিশ্বাস করো অনেকটা অনেকটা আরাম কিন্তু বোধ হয়, একদম ডবল 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 করে সমস্ত জানালায় দরজায় আমি মেলে দিয়েছি, তারপর লাইটটা অফ করে রেখেছি। আর এখানে হচ্ছে জলের ড্রামটাতেও একটা ভেজা কাপড় জড়িয়ে রেখেছি, যেটুকু ঠান্ডা হয় সেটুকুই আরাম। তো দেখো আমি সমস্ত কাপড়, আর এটা মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়, গোটা দুপুরে আমি প্রায় মানে তিন থেকে চারবার করে এই ভেজা কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে আবার মেলেছি, মানে হালকা চেপা করে। এতে কিন্তু সত্যি অনেকটা আরাম ফিল হয়, আমি গত মানে যে গরম পড়েছিল তিন চার দিন এরকমভাবেই অনেকটা রিলিফ পেয়েছি। আর তার সাথে এক বালতি ঠান্ডা জল আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি, এটাতেও কিন্তু অনেকটাই আরাম ফিল হয়। নর্মাল জল নিয়ে তার মধ্যে আবার একটুখানি বরফ ফ্রিজের জল এগুলো মিশিয়ে রেখে দিয়েছি, আর তারপরে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের তরমুজ ঠান্ডা জল শরবত এগুলো সবই খেতে হবে, এগুলো তো অবশ্যই শরীর মন সবই ঠান্ডা রাখে, পেটও। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার কাল নতুন দিন নতুন ব্লগ নিয়ে। তো আমার এই গরিবের এসি পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।